নিম্নচাপের প্রভাব পড়তে পারে মালদা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। ইতিমধ্যেই নিম্নচাপকে কেন্দ্র করে সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে সতর্ক করার প্রক্রিয়া শুরু হলো। বিশেষ করে শীতের মরশুমে মালদা জেলায় বৃষ্টি হলে আমন ধান ও আলু চাষীদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মাঠ থেকে তোলা হয়েছে আমন ধান, অপরদিকে আলু চাষ শুরু করেছেন চাষিরা। ইতিমধ্যেই জেলার অধিকাংশ ব্লকে আলু রোপণ করার কাজ শুরু হয়ে গিয়েছে। নিম্নমানের জেরে বৃষ্টিপাত হলে সেই আলু নষ্টের সম্ভাবনা রয়েছে। অপরদিকে পাকা আমন ধান মাঠে পড়ে থাকলেও তার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের সতর্ক করতে মালদা জেলা প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগের প্রতিটি ব্লকে শুরু হয়েছে মাইকিং। জানুয়ারি ডিসেম্বরের আগে আমন ধান ঘরে তোলার সতর্কবার্তা দেওয়া হচ্ছে কৃষকদের। পাশাপাশি যে সমস্ত কৃষক ইতিমধ্যেই আলু জমিতে রোপণ করে ফেলেছেন তাদের জমি নিকাশী ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করার জন্য সতর্কবার্তা দিচ্ছে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে। আমরা নির্দেশ পেয়েছি জেলা প্রশাসন থেকে এবং রাজ্য প্রশাসন থেকে নির্দেশ পেয়েছি আমাদের ইমিডিয়েট মাইকিংয়ের ব্যবস্থা করে কৃষকদের সচেতন করে দেওয়া আর কি, মানে সতর্কবার্তা দেওয়া, যাতে করে 4 তারিখের আগে যেটুকু মানে মাঠে ধান এ আছে সেগুলো যেন হারভেস্ট করে তুলে নিয়ে আসে। এটা একটা, আর একটা হচ্ছে বিশেষ করে আলু চাষ। আলু চাষে যারা অলরেডি বোনা হয়ে গেছে তাদের বলা আর কি, যেন ড্রেনেজ সিস্টেমটা নালা টালা রেখে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করে, যাতে করে বৃষ্টি বেশি যদি হয় তাহলে জলটা গড়িয়ে যাবে। আর যারা জাস্ট এই মুহূর্তে লাগানোর জন্য প্ল্যান করছেন আর কি, পরিকল্পনা করছেন, তাদের বলবো আর কি, বলা হচ্ছে যে এই নিম্নচাপটা কেটে গেলে পর তখন মানে বপনের সময়টা যেন এ করে ব্যবহার করে, তখন যেন বনে আর কি। ধান এখন না, এখন তো মানে হারভেস্টিং চলছে এখন।